বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। ফর্সা আর সুন্দর ত্বক কেনা যায়, আর অল্প সময়ে ত্বক ফর্সা করে তুলতে তুলসী পাতার জুড়ি নেই। তুলসী পাতা আমাদের সকলেরই পরিচিত, সাধারণত কাশি এবং গলার খুশখুশে ভাব দূর করতে আমরা তুলসী পাতা খেয়ে থাকি। তবে মজার বিষয় হলো ত্বকের যত্নেও কিন্তু তুলসী পাতা ভীষণ উপকারী, এটা আমাদের মধ্যে অনেকেরই জানা নেই। তুলসী পাতায় আছে উপকারী এনজাইম ভিটামিন সি, যা আমাদের ত্বকের ভেতরে প্রবেশ করে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে দেয়, সেই সাথে ত্বকের ইলাস্টিসিটির উন্নতি ঘটায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তুলসী পাতার এই ফেস প্যাকটি তৈরি করতে হবে। তবে এই ভিডিওটি দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটিতে ক্লিক করুন আমার সব চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে। আমি এখানে 20টার মতো তুলসী পাতা নিয়েছি, আপনি আপনার ইচ্ছে খুশি পাতা নিতে পারেন। এবার পাতাগুলোকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার একটি ব্লেন্ডারের মধ্যে পাতাগুলো নিয়ে নেব। এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে। আমি এখানে ব্লেন্ডারে এর পেস্ট তৈরি করছি, আপনারা যে কোনোভাবে এর পেস্ট তৈরি করে নিতে পারেন। তুলসী পাতার পেস্ট তৈরি করা হয়ে গিয়েছে, এবার একটি বাটিতে পেস্টটা নিয়ে নেব। এবার এর সাথে নিতে হবে সামান্য পরিমাণ অ্যালোভেরা জেল। এবার দুটো উপকরণকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। তুলসী পাতা মুখের ব্রণ দূর করতেও কিন্তু দারুণ কাজ করে। তুলসী পাতার পেস্টের সাথে চন্দন গুঁড়ো আর গোলাপ জল মিশিয়ে ব্রণর উপর লাগালে কিন্তু খুব দ্রুত আপনার ব্রণ দূর হয়ে যাবে। খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে, এবার আপনার মুখটি ফ্রেশ ওয়াশ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আপনার স্কিনে ফেস প্যাকের মতো এভাবে লাগিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখুন লাগানো হয়ে গিয়েছে। এভাবে লাগানোর পর 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। 15 মিনিট পর প্লেন জল দিয়ে আপনার মুখটি ধুয়ে নিতে হবে। দেখুন একবার ব্যবহার করার পর ত্বক কতটা উজ্জ্বল হয়ে উঠেছে। এই প্যাকটি আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন অবশ্যই ব্যবহার করবেন। তাহলে আপনারা ফর্সা ত্বক পেতে চাইলে তুলসী পাতার এই প্যাকটি অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।